এই লোকটা হচ্ছে ওঝা, উনি ওঝালি করে। তো এই ওঝা উনি কি করেছিলেন, উনি করেছিলেন ওই যে ছেলেটা, ওই ছেলেটা যেখানে সাপে কামড়েছে ওখান দিয়ে মুখ দিয়ে, যেরকম সিনেমায় দেখা যায় যে মুখ দিয়ে বিষ টানছে, হ্যাঁ টেনে বার করছে, সেরকম উনি ওখান দিয়ে মুখ দিয়ে বিষ টেনে টেনে বার করার চেষ্টা করেছেন। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল ডক্টর দেবাশিস মণ্ডলে স্বাগত। আজকে আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আমার নিজস্ব জীবনের তিনটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে দুটি আমার নিজের বাড়ির অভিজ্ঞতা এবং একটা হসপিটালের অভিজ্ঞতা। আমি তখন 6-7 হয়তো পড়ি, সেই সময় একদিন সন্ধ্যাবেলা, তখন হয়তো 7টা সাড়ে 7টা হবে সন্ধ্যা, তখন আমি পাড়ার দোকানে, মুদিখানার দোকানে কিছু একটা জিনিস কিনতে আমাদের গলির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হাতে ছোট্ট একটা টর্চ ছিল, অল্প আলো। তো যেতে যেতে হঠাৎ পিছনে আমাদের, আমার গোড়ালিতে মনে হলো যেন কিছুতে একটা কামড়ালো। ঘুরি আমি টর্চ মারতেই দেখি পায়ের পাশ দিয়ে একটা সাপ চলে যাচ্ছে এবং দেখি যে অল্প পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তখনই আমি বুঝে গেলাম যে আমাকে সাপে কামড়েছে, কিন্তু কী সাপ সেটা বুঝতে পারিনি। তৎক্ষণাৎ যথারীতি ছোট্ট মানুষ, ভয় তো হবেই, তখন কত আর তখন বয়স 12-13 বছর। তখন আমি কী করবো, দিক দিশা না পেয়ে দোকানেও গেলাম না আর বাড়িও ফিরলাম না। তখন ওইখানে রাস্তার পাশেই যে পাড়ার অন্যান্য বাড়ি ছিল, একটা বাড়িতে গেলাম, গিয়ে মাসি, ওই বাড়ির যে যিনি আছেন, মা ডেকে বললাম, মাসিমা আমাকে না পায়ে সাপে কামড়েছে। মাসিমা শুনে অবাক। তখন তিনি কী করবেন, তিনি বসতে দিলেন আমাকে এবং আমার বাড়ির লোককে খবর দিলেন। তখন কী হলো, তারপরে এমনি আমার অসুবিধা কিছু হচ্ছিল না যথারীতি। তখন বিভিন্ন লোক এসে বিভিন্ন রকম মতামত দিতে শুরু করলো, এই করো ওই করো ওই করো। হ্যাঁ, কেউ বললো কাঁচা লঙ্কা চিবিয়ে খাও, ঝাল লাগছে কিনা দেখো। আমি চিবিয়ে খেলাম, ঝাল লাগছে। কেউ আবার কাঁচা সর্ষের তেল খেতে দিল, কেন জানি না, কিছুটা খেলাম সে কি আর খাওয়া যায়। তারপরে আবার কিছুক্ষণ পরে একটু দূরেই একটা বাড়ির কোনো একজন ওঝা ছিল, হ্যাঁ ছোটোখাটো ওঝা, তার কাছ দিয়ে বিভিন্ন রকম 3-4টে গাছগাছড়া নিয়ে আমাকে চিবোতে দিল। আমি আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেলাম। হ্যাঁ, তারপর বাড়ির মা বাবার সঙ্গে আমি বাড়িতে ফিরলাম। এমনি অসুবিধা কিছু হলো না। সেই রাতে আমাকে ঘুমোতে বারণ করলো, ঘুমোতে দিল না, বললো জেগে থাকতে হবে, সাপে কামড়ালে ঘুমানো যায় না। তো যথারীতি কষ্ট করে সারা রাত জেগে থাকলাম, কিছু হলো না আমার। যথারীতি আর অসুবিধা কিছু হলো না, মানে বেঁচে গেলাম। এখন ভাবছি যে আমি কি করে বেঁচে গেলাম, যদি আমাকে বিষধর সাপে কামড়াতো তাহলে এইসব করে কি আমি বাঁচতাম, বাঁচতাম না। তাহলে আর আজকে আমাকে আপনারা ডক্টর দেবাশিস মণ্ডল হিসেবে চিনতে পারতেন না, অচিরেই হারিয়ে যেতাম। আর একটা গল্প, তখন আমাদের বাড়ি মাঠের পাশেই, ধানের জমির পাশে। তো ধানের জমির আল দিয়ে আমাদের বাথরুমে যাওয়ার রাস্তা ছিল, আলাদা কোনো রাস্তা ছিল না। তো একদিন মা সেই বাথরুমে যাচ্ছিল আল দিয়ে হেঁটে, একটু দূরে ছিল বাথরুমটা, আমাদের ঘর থেকে মোটামুটি 20-25 ফুট দূরে, ওই রাস্তাটা আল দিয়ে যেতে হতো, জমির আল দিয়ে। তো যেতে যেতে হঠাৎ মাকে সাপে কামড়ালো। তখন অন্ধকার হয়নি, সন্ধ্যা হবে হবে, তখনও দেখা যাচ্ছে আলো। তো হঠাৎ করে সাপে কামড়ালো এবং সাপ মাকে, সাপটাকে মা দেখতে পেয়েছে, কালো রঙের ছোটোখাটো সাপ, কী সাপ বুঝতে পারেনি। তো তারপরে কি করা হবে, তখনও সেই একই, বিভিন্ন লোক শুনে বিভিন্ন রকম মন্তব্য দিল। তারপরে কেউ একজন বলল যে ওনাকে আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ওঝা বাড়ি ছিল, সেখানে নিয়ে যাও। তো মাকে নিয়ে গেলাম, সঙ্গে আমিও ছিলাম। সেখানে গিয়ে আবার এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেটা কীরকম, যিনি ওঝা তিনি কি করছেন, হ্যাঁ মাকে বসিয়ে মায়ের সবকটা আঙুলগুলোতে, হাতের আঙুলে, পায়ের আঙুলে 10টা আঙুলে বড় একটা সুই নিয়ে এসছে, সুইগুলো নখের তলা দিয়ে ফুটো করে ফুটো করে রক্ত বার করছে। সে কি বিভৎস, যন্ত্রণাদায়ক একটা দৃশ্য, সে বলার মতো নয়। কিন্তু তখনকার দিনে এই সাধারণ বুদ্ধিটা বা এই ধারণাটা কারো মাথায় ছিল না যে সাপে কামড়ালে হাসপাতাল নিয়ে গেলে অনেক ভালো চিকিৎসা এবং তার অনেক ভালো প্রতিকার আছে। তো মাকেও ওই একই রকম
ওই 10 আঙুল ফুটিয়ে রক্ত বার করার পরে কিছুক্ষণ পরে বাড়িতে নিয়ে এলাম। ওই যথারীতি একই সেই ঘটনা, রাত যাপন চলছে, রাতে ঘুমানো যাবে না, কষ্ট মষ্ট করে জেগে থাকা হলো। যথারীতি মায়েরও কিছু হয়নি, কপাল জোরে সেটা বিষধর সাপ হয়তো ছিল না, যার জন্য মায়ের শরীরও ঠিক ছিল। এটা গেলো আমার নিজের একদম পার্সোনাল অভিজ্ঞতা। এবার আসি একটা হসপিটালের ঘটনায়। আমি প্রায় আজ থেকে বছর দেড়েক আগে আমাদের জিরাট হসপিটালে, আমি জানি আপনারা জানেন অনেকে আমি জিরাট হসপিটালে কর্মরত, তো রাত তখন 10টা মোটামুটি। হঠাৎ করে একটা ইয়ং ছেলে, আমার মতোই প্রায় বয়স, স্বাস্থ্যবান লম্বা চওড়া ছেলে হসপিটালে নিয়ে এলো, সঙ্গে 4-5 জন আত্মীয়, হয়রানি হয়রানি হয়ে নিয়ে এলো। তো যথারীতি জিজ্ঞেস করে কি হয়েছে জানতে পারলাম, তো বলল ওকে সাপে কামড়েছে, খড়ের গাদায় খড় আনতে গেছিল না কি করতে গেছিল, সেখানে সাপে কামড়েছে। এবং সে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলাম দুটো ভালো রকমের ডিপ বাইট মার্ক, একদম যেরকম ছোটবেলা বইয়ে পড়তাম 2 সেন্টিমিটার গ্যাপ, সেরকম টাইপের দুটো গ্যাপ রয়েছে। এবং আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলাম ছেলেটার নিউরোটক্সিসিটি, নিউরো সাইন আছে, অর্থাৎ কিছু সাপের কামড়ের বিষে আমাদের নার্ভগুলো বিকল হতে শুরু করে, নিউরোটক্সিক স্নেক বাইট যেটাকে আমরা বলি, সেই ধরনের তার লক্ষণ দেখতে পেলাম। তো বাড়ির লোককে আশ্বস্ত করলাম যে, তারপরে আমার যেরকম চিকিৎসা পদ্ধতি আছে, চিকিৎসা সেই রক্ত পরীক্ষা থেকে শুরু করে তার যে সাপের অ্যান্টিভেনাম সেটা দিলাম, অ্যাট্রোপিন নিউস্টিগমিন ইঞ্জেকশন, সাপে নিউরোটক্সিক স্নেক বাইট বুঝতে পারলে আমরা দিই সেগুলো দিলাম, দিয়ে রুগীটাকে বাড়ির লোককে কাউন্সিলিং করে ভালো করে তৎক্ষণাৎ আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল চুঁচুড়াতে রেফার পাঠালাম। গেল সেই ঘটনা। তারপরে সারা রাত অন্যান্য পেশেন্ট দেখে মোটামুটি একটু ক্লান্ত হয়ে শুয়েছি, তখন ভোর মনে হয় 4টা বাজে। সেই সময় আর একটা রুগী এসছে, রুগীটার সঙ্গে বাড়ির একজন বা দুজন লোক ছিল। তো গিয়ে জিজ্ঞাস করতেই বলছে, ডাক্তারবাবু আমার শরীর একটু ভালো লাগছে না, হাত পা চিনচিন করছে, মাথা ঘুরছে মনে হচ্ছে, চোখে অন্ধকার দেখছি। আমি বললাম, তারপর ভালো করে আরও হিস্ট্রি নিলাম, এরকম কেন হচ্ছে। হিস্ট্রিতে যেই ঘটনাটা বেরিয়ে এলো সেটা একেবারে সিনেমার মতো, আপনারা বিশ্বাস করবেন না, এখনকার দিনেও এরকম হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে একটু আগে যে ঘটনা বললাম, যে ছেলেটা রাত্রি 10টার সময় সাপে কামড়ে এসেছিল, যাকে আমরা চুঁচুড়া হসপিটালে রেফার পাঠিয়েছি ওষুধপত্র দিয়ে, তো সেই পেশেন্টটা সাপে কামড়ানোর পরে প্রথমে এই লোকটার কাছে গেছিল। এই লোকটা হচ্ছে ওঝা, উনি ওঝালি করে। তো এই ওঝা উনি কি করেছিলেন, উনি করেছিলেন ওই যে ছেলেটা, ওই ছেলেটা যেখানে সাপে কামড়েছে ওখান দিয়ে মুখ দিয়ে, যেরকম সিনেমায় দেখা যায় যে মুখ দিয়ে বিষ টানছে, হ্যাঁ টেনে বার করছে, সেরকম উনি ওখান দিয়ে মুখ দিয়ে বিষ টেনে টেনে বার করার চেষ্টা করেছেন, আদৌ সফল হননি। তো ভালো কথা, চেষ্টা করেছিলেন, তো কি হলো, চেষ্টা করেছেন। কিন্তু ওই যে পেশেন্টটাকে আমি ছেলেটাকে রেফার পাঠিয়েছি ওনাদের বাড়ির পাশেরই, তো উনি কিছু পরে খবর পেয়েছে যে ওই ছেলেটা চুঁচুড়া হসপিটালে গিয়ে মারা গেছে। ওই খবর শোনার পরে ওনার ভয়ে নার্ভাসনেসে এইসব লক্ষণগুলো, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, হাত পা ঝিনঝিন করা, এই নিয়ে হসপিটালে এসছে। আমি এবং ডিউটিতে যে যিনি সিস্টার দিদি ছিলেন এবং গ্রুপ ডি ছিলেন সবাই শুনে অবাক, যে আজকালকার যুগেও এরকম হচ্ছে যে সিনেমার মতো মুখ দিয়ে সাপের কামড়ের বিষ মানুষ বার করার চেষ্টা করছে, এবং তার ফলস্বরূপ হিসেবে একটা মানুষের জীবন চলে যাচ্ছে সময় মতো হসপিটালে না আসার জন্য। এতে কিন্তু জানি না তারপরে এই ওঝাকে কেউ, কোনো বাড়ির লোক কোনো কিছু বলেছে কিনা, বা প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়েছে কিনা। এরকম ঘটনা যদি হসপিটালে ঘটতো, কোনো গাফিলতির কারণে একটা রোগী মারা যেত, তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতো, আজকে আমি হসপিটালে ডাক্তার বা নার্স আসতে থাকতো না। কিন্তু এই যে এরকম ভ্রান্ত ধারণা নিয়ে বিভিন্ন ওঝা বৈদ্য ঘুরে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে কিন্তু কোনো সোশ্যাল বা লিগাল অ্যাকশন আমরা সচরাচর দেখতে পাই না। তাই এটা শিক্ষণীয় বিষয়। কি শিক্ষণীয় বিষয়? আপনারা অবশ্যই সময় মতো সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব কোনো সময় নষ্ট না করে হসপিটাল চলে আসুন। সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনাম আমাদের যে কোনো ব্লক হসপিটালে, সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতের যে কোনো ব্লক হসপিটালে অ্যাভেলেবেল থাকে,
আপনার সময় মতো হসপিটালে টাইমলি হসপিটালে এলে কিন্তু আপনি সাপের কামড়ে আপনি কোনো আত্মীয়কে বাঁচাতে পারেন, আর না হলে দেরি করলে কিন্তু এই রকম অকালে কোনো প্রাণ চলে যেতে পারে। তাই আপনারা সাপে কামড়ালে এই ভুলগুলো করবেন না এবং অবশ্যই হসপিটালে যত তাড়াতাড়ি সম্ভব গোল্ডেন আওয়ারের মধ্যে চলে আসবেন, যাতে কোনো রকম সময় নষ্ট না হয়। সাপে কামড়ের আমাদের বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশে যে সকল বিষধর সাপ এবং বিষহীন সাপ আছে সেই নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো এবং সাপে কামড়ের চিকিৎসা নিয়েও ভিডিও বানাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।